এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। এ এক সামাজিক অবক্ষয়ের ছবি। সম্পূর্ণ বাস্তবকে অবলম্বন করে ভবিষ্যৎকে মাথায় রেখে এই ছবির পরিকল্পনা। ছবিতে বেশ কয়েকটি বাস্তব আর কিছু কাল্পনিক চরিত্র ব্যবহার করা হয়েছে, যা থেকে একটি সুস্থ সমাজ তৈরি হতে পারে। এই সদিচ্ছা প্রয়াস মাথায় রেখেই এক কাহিনীকারের এমনই এক কাহিনী নিয়ে ছবিটি শুরু করা হচ্ছে। যার মধ্যে অবচেতন এবং সচেতন মনের দ্বন্দ্ব ও সংঘাত শুরু থেকেই ব্যবহার করা হয়েছে। এই হলো অবচেতনের প্রতীক। তালি শুনে জানে ও বাঙালি, আজকে তোদের গল্প বলি। উল্টো সিধে পথটা চলে, রকে বসে তাসটা খেলে, জীবনটা দিলি জলাঞ্জলি। ঠাট্টা করে দিচ্ছি তালি শুনে জানে ও বাঙালি, আজকে তোদের গল্প বলি। উল্টো সিধে পথটা চলে, রকে বসে তাসটা খেলে, জীবনটা দিলি জলাঞ্জলি। আমরা লোফার, আমরা লোফার, আমরা যে বাঙালি। আমরা লোফার, আমরা লোফার, আমরা যে বাঙালি। ঠাট্টা করে দিচ্ছি তালি শুনে জানে ও বাঙালি, আজকে তোদের গল্প বলি। বাঙালি 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 বাঙালি। এই জীবনে শুধু যে কিছু সময়ের অপচয়, আরো দেখি ক্লান্ত পাই, চুপি চুপি এই দিন চলে যায়। তাই এখন যখন তখন চলতি সময় খুব সামাল। ঠাট্টা করে দিচ্ছি তালি শুনে জানে ও বাঙালি, আজকে তোদের গল্প বলি। বাঙালি 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 বাঙালি। আমরা নিজেকে খুঁজি, বেঁচে থাকা নিয়ে যত কিছু গরমিল। একে একে দুই হয় না এখন, জীবনের অঙ্কটা বড়ই জটিল। এমনি করে বেঁচে গিয়ে চলুক জীবন, থাক প্রতিবাদ। আর এই হলো বাস্তব ছবি। কিন্তু সত্যি কি বাস্তব না অবাস্তব?
আবার কথাটা কানে যায় না দেখছি। এই আমি শেষবারের মতো বারণ করছি, ফের যদি দেখি এর একটা হিললে করে ছাড়বো। যত সব জুটেছে ভালো, আর আমাদের জাত বললেও শোনে না কোনো কথা। আগুন আগুন, বাজারে আগুন, ঘরে আগুন। এই যে এসেছ, বাজারটা ধরো, ধরে আমায় উদ্ধার করো। যত সব গেলো, গেলে উদ্ধার করো, দেশ উদ্ধার করো। এই যে উঠেছ, উঠেছ নবাব নন্দ। আহ, কি হচ্ছে কি সকালবেলা? বলবে না, বাবার ট্যাঙ্কশাল থেকে টাকা ছাপিয়ে এনেছি জানো। খেলা দেখতে যাবি তো? কার খেলা? বলছি বলছি, চা বল। নিজের তো তাই কোনো অসুবিধা নেই। আরে নিমাই বাবু যে আছেন কেমন? আপনার ভাইয়ের কল্যাণে আছি একরকম। নিমাই বাবু শুনুন, কি হয়েছে খুলে বলুন তো। শোনেন, ভাড়া দিয়া ভাড়া দেবে না, 24 ঘন্টা হামলা করবে, হাঙ্গামা করবে, আমি বাড়িওয়ালা কিছু বলতে পারবো না? এটা কেমন কথা বলুন, কি হয়েছে? একজন অসুস্থকে দুস্থ করে, একজন দুস্থকে সুস্থ করতে, ছি, এই লেখাপড়া শিখিয়েছেন? ভাবুন ভাবুন, ভাইয়ের প্রতি একটু নজর রাখুন।
দূর আর পারা যায় না। দাদা এত দেরি করলে কেন? আর বলিস কেন, রামে বাসে যা অবস্থা এই জন্যই তো এত দেরি হয়ে গেল। হ্যাঁ রে, বাদরটা আছে না গেছে? না নেই তো। সমর আজকাল কলেজে যায় না? হ্যাঁ যায় তো। যায়, ছাই যায়। তা না হলে আমাকে এইভাবে অপমানিত হতে হতো না, বুঝলি? কি বলছো তুমি? ঠিকই বলছি, তুইও শুনলে চমকে যাবি। আজ সকালবেলা নিমাই বাবু পানের দোকানে কি যাচ্ছে তো এই অপমানটাই না করলো। সত্যি ব্যাপারটা খুব খারাপ। সাথে কি আর বলছি, হাত পা ধোয়ার জল দে রে। এই কুকু, কুকু কি রে শুনতে পাচ্ছিস না? দাদার জন্য একটু জল নিয়ে না। হ্যাঁ রে, বাবা কোথায়? লাইব্রেরিতে? জানি না দাদা। এই যে এদিকে এসো। বসো। কোথায় গিয়েছিলে? একটু কুমারদের সঙ্গে দেখা করতে গেছিল, এই কদিন যাইনি। কেন যাও? কি রাজ কাজ করছিলে? গুন্ডামি? তোমার জন্য কি মান সম্মান সমস্ত কিছু যাবে? ছি 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 ছি, কি বলছো কি তুমি? তুমি নিমাইবাবু কি চেনো? ও বেটা এক নম্বরের ধরিবাজ। তোমাকে লেখাপড়া শিখে এত বড় করলাম, তুমি আমাদের কথা একবার ভাবলে না? ভাবতে পারো কি আমাদের কথা? পারবে তুমি জবাব দিতে? শোনার মতো কান আছে, দেখার মতো চোখ আছে? এই তো সকালবেলা নিমাই বাবু কি যাচ্ছে তাই ভাবে অপমান করে গেল। শোনো, আমি কিচ্ছু শুনতে চাই না। এই বাড়িতে তোমাকে যদি থাকতে হয় তবে নিমাই বাবুর বাড়িতে গিয়ে ওনার পায়ে ধরে ক্ষমা চাইবে, বুঝলে? ওই দাদা পাঠালো ক্ষমা চাইতে। তো কিভাবে চাইবো বলুন। কি বুঝলি, শালা খুব ভয় পেয়েছে। আজকে শালাকে ছেড়ে দিলাম, পরে বুঝে নেব। Thank you.
না তোমাদের মন বলুক না মন বলুক না তোমাদের তোমরা বলো যে লোকার আমাদের ভালোবাসা তো চাই না আমরা হলাম যে সমাজের লোপার আমরা হলাম যে সমাজের লোপার করে আমরা পাইনি সঠিক পথের ঠিকানা দিয়েছি পায়ে অনেক তেল ঘুরছি সাগর করে আমরা তবু পাইনি সঠিক পথের ঠিকানা দিয়েছি পায়ে অনেক তেল তবু লাইটা হলো যে হেল তবু লাইটা হলো যে হেল শুধু হতে চেয়েছিলাম মিস্টার শুধু হতে চেয়েছিলাম মিস্টার শেষে হলাম যে সমাজের লোফার ভালোবাসা তো চাই না আমরা হলাম যে সমাজের লোফার আমরা হলাম যে সমাজের লোফার এতদিন পরে সত্যিটা বুঝেছি ভাই ব্যাকডোর ছাড়া ফ্রন্টডোরে কিছুই হবার না তাই তো বলি ভাই বাঁচতে গেলে পয়সা চাই ভাই প্রেমের জন্য পয়সা পয়সা থাকলে সবই আছে প্রেমিকা এসে বসবে কাছে মিষ্টি করে বলবে কথা বলবে কথা বলবে কথা তুমি কি ভালো এই থাম 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 আচ্ছা না থাকলে পয়সা না থাকলে পয়সা চিবিয়ে খাবে মাথা সত্যি ঠিক আছে এগুলো দিয়া দোকান থেকে ডাল এনে দে কি রে কথাটা কানে যাচ্ছে না তুই বলে যা না সে তো দেখলাম কিন্তু ছেলেটাকে দীপক দা আমার ভালোবাসে আর কিছু তাই সমর এই সমর কাকে চাই যে মানে সমর আছে নাকি না ও তো নেই ও আচ্ছা শোনো হ্যাঁ তুমি কি করো না মানে সেরকম কিছু করি না আচ্ছা তুমি কি ভাবো তোমার জীবনটা এইভাবেই কেটে যাবে বাড়িতে কে কে আছেন আমাকে ডাকছে আসছি হ্যাঁ দাদা হ্যাঁ রান্না হয়ে গেছে স্নানে যাও হ্যাঁ যাই
কাম করো তুমি, এ কাম তুমি ছেড়ে দাও। ছেড়ে দেবো? ছেড়ে দিলে খাবো কি? মার অসুখ। সে তো আমি জানি না। তোমার মার খুব অসুখ আছে বলেছিলে না? সংসারের উপর চাপ আছে, ঠিক আছে, কাম তোমার থাকবে। कुछ रुपया भी बढ़िए दे दे। लेकिन एक तो बात आ ची। की कथा? ओ कुछ ना, मामूली बपार आ ची। তোমার হাতে এখন কোনো কাম আছে? না, সেরকম কিছু নেই। ছি, আপনার না আমার বয়সী মেয়ে আছে, এরপরও আপনি চকাতে থুতো ফেলি। কথা কানাচ্ছে না সালা ঠান্ডা বাজি? সালা এতগুলো লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে, তোদের আয়ত্ত নাকি? গায়ে হাত দিয়ে ভালো করলি না নেপা। আবে চল হাট সালা। এই যে কি ব্যাপার, তেল দাও। তেল দেওয়া বন্ধ হয়ে গেছে। কি আনন্দ, বসো। বলছি তো বন্ধ হয়ে গেছে। এতগুলো লোক তেলের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে আর তুমি বলছো তেল দেবে না? মামার বাড়ির আবদার। গায়ে হাত দিবে নেপা। তোমার দম নেওয়া বন্ধ করে দেবো সালা। চলো তেল দাও। পাখির ছানা যা ছাড় খেলো না। কেন, কি হয়েছে? কি আর হবে, কাউকে খুঁজছেন? আমি সমর আছে না, নেই। কিছু বলার থাকলে বলুন, বলে দেবো। কি বলবো বাবা, সকালে গেনুর দোকানে গেলাম, 500 তেল নিয়ে 100 টাকা নোট দিলাম, তখন খুচরো নেই, বললো বিকালে দিয়ে দেবে। আমি কারখানে চলে গেলাম, এখন চাইতে গেলাম, বললো নাকি তখনই দিয়ে দিয়ে। চলুন তো। এই চল তো দেখি। দেখ গেনু, পাড়ার মধ্যে দোকানদারি করছি, এরকম ভাবে লোক ঠকাবি না। কেন মিছু মিছু বিকেল বেলা ঝামেলা করছো? আমি বললাম তো ফেরত দিয়ে দিয়েছি। মিথ্যে কথা। ধর মশাই, আমি কোথাকার সত্যবাদী? এরপর যেন না হয় আর, বলে সালা দোকানটাই কুড়িয়ে দেবো একদম। চল
আচ্ছা ও যদি মারা যায় এই রেসপন্সিবিলিটি কার? আপনার। আপনিও সেরকম মশাই, এরকম লোফার ছেলেকে দিয়ে একদম মা খাইয়ে দিলেন। কি বললেন? লোফার? আমরা লোফার হলাম কেন বলুন তো? আর এই জন্য দেখে শুধু গুল আর গুল, বিনে পয়সায় খালি খাটিয়ে নেবার ধান্দা। শর্ট এসে গেল, জগাদার লেকচারও শুরু হয়ে গেল, আর আমরা একই জায়গায় থেকে গেল। ফালতু লোক, দেখি একটু জায়গা দিন না। বাট সালা, যা যা। কি হলো মান্টু? শোনা, যা না। টিউশনি করে আসবে তো। এক কাপ চা হবে? হ্যাঁ দিচ্ছি। দেখছেন তো জিনিস, লড়লেই ফিনিশ। মাকড়া, এত দেরি করছিস কেন বে? গুরু পাচ্ছি না। এই সালা, তোর বাপের ফুল সজ্জা দেখিয়ে ছাড়বো। বাথরুম তো দেখেছিস? আরে বাথরুম তো দেখ না। পুরো পেয়েছি। পেয়েছিস? দে না বে। চল সালা।
দেখি বাপের বিয়ে দেখে ছড়াও চল চল বাবা ভেতরে চল বৌদি ও বৌদি হ্যাঁ বল তুমি একটু মায়ের কাছে বসো আমি আসছি আচ্ছা তুই আবার কোথায় যাচ্ছিস ও তোকে আবার বিকেলে কুমারদা এসেছিলেন ওদের ফ্যাক্টরিতে অনেক লোক নিচ্ছে সব প্রায় ঠিকঠাক হয়ে গেছে তুই শুধু এই শুন কুমারদাকে বলে দিবি আমার ব্যাপারে নাক না গলাতে আমার যোগ্যতা আছে আমায় পরীক্ষা করে দেখুক তানা জীবনটাকে তুমি কতখানি দেখেছো ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টা ৩০ মিনিট তো কাটেই রকে না হলে এই চায়ের দোকানে বাড়ির কোনো খবর রাখো দাদার দিকে তাকিয়ে দেখেছো যে লোকটা নিজের ইচ্ছে সুখ সবকিছু বিসর্জন দিয়ে তোমাদের জন্য করে যাচ্ছে কেন বলতে পারো জীবনে যা রোজগার করেছি সবই তোমাদের মানুষ করতে খরচ হয়েছে কি ছিলাম কোথায় এসেছি দেখতে পাচ্ছ না যোগ্যতা আছে কি নেই সেটা প্রমাণ করো তখন কেউ তোমার ব্যাপারে মাথা গড়াবে না ছোটদা খেলি না কেন আই খেয়ে যা প্রায় ২০০ বছর ধরে শাসন শোষণ চালিয়ে ইংরেজরা আমাদের স্বাধীনতার নামে ভিক্ষে দিয়ে গেল রে ভিক্ষে দিল মানে তবে এত যুদ্ধ এত লড়াই কিসের জন্য হ্যাঁ এটাই তো একটা মজার জিনিস সবই ঠিক হতো যদি আমরা হীরেকে কাঁচ বলে ফেলে না দিতাম কেমন কেমন বড় হ বুঝতে পারবি বুঝতে পারবি আমরা এখনো কতটা অসহায় মানুষ হ বড় হ মানুষের মতো মানুষ হ আজকে তোকে একটা মন্ত্র শিখিয়ে দিই কোনোদিন কারুর কাছে কখনো ছোট হবি না কিরকম নিজের যোগ্যতা আর আর পরিশ্রম দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করবি না পারলে ভিক্ষা করবি না না খেয়ে শুকিয়ে মরে যাবি তাতে কোনো আত্মগ্লানি নেই বুঝলি নে দরজাটা লাগিয়ে দে আজ নাই বা গেলে দিদি
পাগল, আমি তো এক্ষুনি চলে আসবো। যাই, আমার সোনা ভাই, চল। আপনার মেয়ে কোনো লা ব্যাপার ছিল? জানি না। কোনো রাজনীতি করত? জানি না। আশ্চর্যজনক, ছেলে মেয়ে কোনো খবরই রাখেন না। আপনার মেয়ে কোনো শত্রু ছিল? কোনো খবর রাখেন না? তা বাবা হয়েছেন কেন? কি হলো, চুপ করে আছেন কেন? ভাবছি। তারা পাখির দুটো ডানা। পাখি কোথায়? ওকে বলে দিস ও বেশি রেলা দিয়ে বেলা বাজানোর বন্ধ করে দেবো। আমার সঙ্গে দেখা করতে বলিস, চল ফট। তবে চল, আর বলিস না, ফালতু হুজ্জুতি করেছে কাল আমার বাড়ি থেকে। কি চললেন? যাই, ওই দোকানে ধান্দা করে আসি। খালি ঝেড়ে খাওয়ার ধান্দা। ধর চা লাগবে? হ্যাঁ লাগবে। আরে উড়েকে তোরা কি করেছিস? কিছু না তো। ছি ছি ছি, ঠিক করিস নি। একটা গরিবকে চাপ তো, গরিব সে যেরকম সেরকম করতে হয়। তা বলে যাই হোক, অমলেট খাবি? বল দে, দুটো অমলেট দে। ডিম নেই? ডিম নেই? তোর দোকানে কি পাওয়া যায় বলতো? যেরকম দোকান সেরকম চা। চল ও দোকানে চল। চল যা বলেছিস। বল চা দেবো, চা দেবো।
হ্যাঁ শোনা দাও, আজ আমাদের আনন্দের দিন। আরে কেসটা কি? আরে কেসটা কিছুই না, নমিতার শ্বশুর বাড়ি গেল। তা গার্জিয়ানকে বলতো? বিশু। তার মানে? তার মানে বাদ দে বাদ দে। সমর, নাটকের বই কি হলো? একটা বই দেখেছি, কিন্তু ভালো বই তো? ভালো বই রে, খুব ভালো বই, কিন্তু দাম 15 টাকা। কই বাদ নেই। শোন, একটা কর্মখালি আছে, একেবারে সরাসরি সাক্ষাৎ, ফিরে যাবি? ছাড় তো, পাল কিছু হবে না। না না, হতাশ হইও না। হ্যাঁ, হতাশ হইও না। কবি কি বলিয়াছেন? কবি বলিয়াছেন, এখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। নেপা না খেপা? দুটোই। খোকা, স্কুলে যাচ্ছ বুঝি? দেখি বই দেখি। বই থাক, কদিন পরে নি। এখন দিতে পারবো না, বেচে দেবো। বেচে দেবে? কত টাকা পাবে তুমি? যা পাই। দাঁড়াও, বইটা দাও। নাও। আমি আসছি। এই যে, এর চেয়ে বেশি হলো না, ধরো। তুমি যা দিলে যেন মুদি এত দিত না। যাক, চলি। একটা কথা বলবো। হ্যাঁ বলো। গেনু মুদিকে তো বলা যেত না, সময় বলি, যদি মাঝে মাঝে বইগুলো একটু চাই, একটু দিও। নিশ্চয়ই দেব। থ্যাংক ইউ। এই রে কাকাবাবু আসছেন। এই কোথায় আছিস? আবার কি কিছু? কাকামশাই, আমি জানতাম না আপনি সমরের বাবা। আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা করে দিন কাকামশাই, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা, বলুন আগে, বলুন আমাকে। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা ঠিক আছে, পা ছেড়ে উঠবো না। ছাড়ো পাছাড়ো, বলুন বলুন কাকামশাই, বলুন বলুন, আপনি ক্ষমা করে দেবেন আমাকে। মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। আমি ভাবতে পারছি না যে আমার ছেলে এরকম লোফার গুন্ডাদের সঙ্গে মেলামেশা করে। ছি 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 ছি, লেখাপড়া শিখে চাকরি বাকরি করবে তা না, জীবনে কি যে করবে কিছুই বুঝতে পারছি না। মান সম্মান সবই গেল। বাবা বাবা, তোমায় খেতে দেবো? না থাক, পরে দিস। ঠিক আছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলি, তুমি বরং ওনাকে হসপিটালে দেখাও। কেন, অবস্থা কি?
না না এমন কিছু নয়, তবে এই ধরনের পেশেন্টকে হসপিটালে রেখে চিকিৎসা করাতে হবে, বাড়িতে অনেক খরচ। ডাক্তারবাবু আমার কাছে এর বেশি নেই। না না আমাকে কিছু দিতে হবে না, এই টাকাটা দিয়ে তুমি ওনাকে ফল কিনে দিও। হ্যাঁ মনে করে হসপিটালে দেখিও কিন্তু, চলি। মাত্র 40 টাকা? হ্যাঁ তার বেশি হয় না। কিরে টাকা পেলি কোথায়? ওই হয়ে গেল। ও ও তার মানে তোর কাছে টাকা ছিল, আমায় বলিস নি কেন? তবে তবে কি উহ তোরা থামবি একটু, সত্যি কথা বল, তাহলে সব ওষুধ ছুঁড়ে ফেলে দেবো। কি হলো, কথা বলছিস না যে? শোন দিদি, টাকা আমার কাছে তখনও ছিল না, এখনো নেই, তবে কি দেখে দেয়? আছে নিশ্চয়ই, যত সব বাজে লোফার ছেলেদের সঙ্গে মিশে মিশে খুব উন্নতি হয়েছে তো। মোড়ের মাথার দোকান থেকে ধারে এনেছি, পরে টাকাটা দিয়ে দেব। দিদি দিদি তুই অন্ধ, মানুষ চিনিস না। একটা কথা বলবো, রকে বসলে কিংবা একটু টন করলেই লোফার হয়ে যায়, আর যারা সব পেয়েও আরো পাবার জন্য হাত বাড়ায় তাদের কি বলবি? শোন, যতটা ভাবছিস ততটা হইনি, হবও না। দাদা বাড়িওয়ালা এসেছিল, মাকে যাচ্ছে তাই করে অপমান করলো, দাদা কি হবে? সব ঠিক হয়ে গেল, মা গেছে টাকার জোগাড় করতে, এভাবে চলতে পারে না রে দাদা, রোজ রোজ এত অপমান ভালো লাগে না, কিছু একটা কর দাদা, কিছু একটা কর। Thank you.
দাদা, এত রাতে কোথায় যাচ্ছিস? কিরে, সেদিন তো বড় দাও মারলি, আজ একাত হবে নাকি? খুব বার বেড়েছিলি হ্যাঁ, বিমলদা, বিমলদা, দেখো না সন্ধ্যেবেলা দাদা ভাই বেরোলো, এখনো এখনো এলো না। সে কি? আচ্ছা তুমি যাও, আমি দেখছি। আরে যিশুকে দেখেছিস? কই না তো। আমাদের শেষ কোথায়? অন্ধকার ঘরে বসে আছিস? সমর, একে শুনে যা। ছোট ছোট সমর, আমার তাড়া আছে, আমাকে আগে একটু নিতে দে। আরে আমার স্থানটা একটু হতে দে, তারপর তো তোরা নিবি। রোজ তোমার তাড়া? হ্যাঁ আমার তাড়া আছে। আমাদের তাড়া? হ্যাঁ তোর থেকে বেশি তাড়া আছে। বলছি
বল, সাত সকালে তোরা এখানে? ব্যাপারটা কিছুই না, কাল অভিজ্ঞের সঙ্গে কথা হলো না। ও চল সকাল সকাল যাওয়া ভালো। হ্যাঁ, রোববারের বাজার, হয়তো আবার কোথাও বেরিয়ে যেতে পারে। তোরা যা, আমি যাব না। এই ওকে একটু নিয়ে যা তো, নাও চা খাও। দেখো ভাই, আমার মনে হয় যে ব্যাংক থেকে লোন পাওয়া সোজা ব্যাপার নয়। তোমরা একটা কাজ করো না, তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড আছে? কাজ কাজ করে দাঁড়ে ঘুরে কি হবে, তার চেয়ে ব্যবসা শুরু করে দাও। অভিজ্ঞা, আবার আসবো, একটু দেখবেন। হ্যাঁ নিশ্চয়ই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে। আপনার হার্টের কন্ডিশনটা ভালো নয়, শরীরের দিকে একটু নজর দিন, এত পরিশ্রম করলে চলবে? ডাক্তার, বুঝতে পারছি কিন্তু উপায় নেই। বসুন বসুন, দাঁড়াতে হবে না, বসুন বসুন। আমাকে অভিজ্ঞতা পাঠিয়েছেন। আই নো। এ একটু চা দে। আমার মনে হয় আপনার মান্থলি 3,000 পাওয়া উচিত। প্রাইভেট সেক্রেটারির ইনকাম আরো বেশি হওয়া উচিত। তবে প্রথম অবস্থায় নিন নিন চা নিন। কিছু যদি মনে না করেন, সিগারেটের প্যাকেটটা। আপনার হাতটা ভারী নরম তো। ছাড়ুন, আপনার মতো অসভ্য ইতর লোক আমি দেখিনি, আমি দেখিনি। শুনুন, এত ব্যাকডেটেড হলে চলবে না। প্রাইভেট সেক্রেটারি হতে গেলে জমের ঘরে পাঠিয়ে দেবো তোকে, টাকার গরম। আবার কথা, দেখ সমর, সব ব্যাপারে না গলাস না, যা এখান থেকে নেপা, পরে দেখে নেবো শালাকে। চল বিমল, আমাকে মেরেছে? না না, ঠিক আছে, পুলিশে খবর দেবো। না আপনি চিন্তা করবেন না, আমি আছি। তোরা এত নিচে নেমে গেছিস, আমি তো ভাবতেও। আচ্ছা, আমরা কি ঠিক করেছিলাম যে আমরা কোনোদিন আদর্শ উচিত হবো না, এই কি তার নমুনা? আদর্শ আদর্শ কথা আর বলিস না, জন্মেছিস তো সোনার চামচ মুখে নিয়ে। হ্যাঁ, আমি যখন জন্মেছিলাম তুই তো ওখানে ছিলিস। জন্মের সময় থাকবার দরকার নেই তো, তোর চেহারা দেখলে বোঝা যায় আদর্শ। বাড়ির ব্যাপারে খোঁজ রাখিস? সেদিন দেখছিলাম মেসোমশাই মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন,
আমি গিয়েই তো ধরলাম। বিমল, আমার বাড়ির ব্যাপারে নাক গলাবি না বলে দিচ্ছি। না, তোর বাড়ির ব্যাপারে নাক গলানোর দরকার নেই তো, আর গলাবই বা কেন? তুই শুধু আমাদের বেলায় নাক গলাবি। সেদিন বিশু মারা গেল তখন গেলি না, কারণ কি? হ্যাঁ, তার কারণ একজন অ্যান্টিসোশালের মৃত্যুর জন্য আমার কোনো দুঃখ নেই। অ্যান্টিসোশাল? অতই যদি আপত্তি থাকে তবে আসিস কেন? অ্যান্টিসোশাল, চোখ আছে? চোখ থাকতে দেখতে পেতি। যা যা, ঘরে যা, ঘরে গিয়ে দেখ কি অবস্থা। আর যদি আমরা না থাকতাম ওর বোনের যে কি অবস্থা হতো। কি বলতে চাইছিস? কিছু না, ঘরে যা, গিয়ে নিজের চোখেই দেখতে পাবি। বিমল, বাড়ি যাই রে, ও পেটে ডন মারছে। চল, আমিও হলে যাবো। কি ডিসিশন নিলে? হ্যাঁ, কি বলছিলে? ডিসিশন? আচ্ছা, কোন শাস্ত্রে লেখা আছে যে প্রেম করলে বিয়ে করতে হবে? কোন শাস্ত্রে লেখা আছে যে মানুষকে প্রেম করতেই হবে? ভালো, খুব ভালো। কি করতে চাও তুমি? কি হবে জেনে? মিশমশাই, একটা খারাপ খবর আছে, সমরদা মারা গেছে, রাস্তায় পড়ে আছে। কি বলছো? কখন? এই তো একটু আগে, আসুন আমার সাথে। খুব ভালো লোক ছিল মাইরি, চলে গেল। কি হয়েছে না পাদা? সমরদা মারা গেছে। কে অমরদা? ওই সমরের দাদা। অমরদা? এই খাবার আর কিছু নেই? না, নেই। কেন? কাল রাতে তো আমি খাইনি, সেই খাবারগুলো গেল কোথায়? নেই বললাম তো। এই খেয়ে কি মানুষ বাঁচতে পারে? বেঁচে থেকেই বা কোন কাজে লাগছো? চট করে খেয়ে নিয়ে দুবালতি জল এনে দাও, রান্নায় লাগবে। নিকুচি করেছে। চাটা কোথায়? হ্যাঁ, দার্জিলিং থেকে বানিয়ে আনবি? এত পয়সার কিপটিমি কেন? তিন কাপ চা বলবি? দাঁড়া না, কত বাহানা। নেপাগা, ও নেপাগা, বাড়ি নেই। কোথায় গেছে? জাহান্নামে। এই
কি দেখছিস? এমনি কিছু না। জানি আমি অন্যায় করেছি, খাও। ছি, এত অল্পতে ছেলেদের ভেঙে পড়তে নেই, নাও খেয়ে নাও। তুমি কি ব্যাপার? আপনি এত কষ্ট করছেন, দীপক কোথায়? কি জানি দুপুরে খেয়ে দিয়ে বেরোলো। দিন আমায় দিন। থাক না। ঠিক আছে ঠিক আছে, চলুন। তোমার খবর কি? চাকরি বাকরি না, ওসব আমাদের ভাগ্যে নেই। আসলে কি জানেন, আমাদের না কিছু ভুল হয়ে গেছে। ভুল? হ্যাঁ, মারাত্মক। কি রকম? এই ধরুন না, আমাদের জন্মানোটাই ভুল হয়ে গেছে। মানে? হ্যাঁ কাকাবাবু, জন্মালামই যখন তখন এভাবে না জন্মালেই বোধ হয় ভালো। না পারছি ভিক্ষে করতে, না পারছি ভিক্ষে দিতে, যেখানেই যাচ্ছি কেবল ধোকা দিয়ে বোকা মানাচ্ছি। এখন শুধু একটা জিনিসের দরকার। হ্যাঁ কাকাবাবু, এখন দরকার সব কিছু ঢেলে সাজা। ঠিক আছে মেসমশাই। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি ঠিক চলে যেতে পারবো। তুই কি কোথাও যাচ্ছিস? না কোথাও না, তোর সঙ্গে কিছু কথা ছিল। থেকে দিকে চল। চল থেকে চল। তুই এখানে? সত্যি তোর বাবা রেশনের ব্যাগ বয়ে কষ্ট করে আর তুই? ছি ছি দীপক, ছি, এটা ঠিক? এ মেলা জ্ঞান দিস না তো। এ গোটা দশক টাকা সত্ত্ব, এত মাকে চুষ হয়েছিস কেন? দে না, মাইনে পেয়ে দিয়ে দেবো। হ্যাঁ নটা টাকা ছাড়। নে ধর, এবার বিদায় হ। তুই এখন যা, ওর সঙ্গে আমার একটা কাজের কথা আছে। ঠিক আছে। সর, এবার বলতো কাজটা কিসের? স্মাগলিং। স্মাগলিং? শেষে স্মাগলিং এর কাজ? কাজ চাপবে, নাকশিট করছিস কেন? টাকা পকেটে থাকলে সকলেই ভালোবাসবে, না হলে ফক্কা। এই চাঁদে দুটো আজকের দিনে ভালোবাসা টালোবাসা সব মিথ্যে। তা না হলে তুই বল না, তোর বাড়িতে তোর মা তোকে খেতে দেয়? ওসব ছাড়, সমরকে দেখ, কতদিনের সুখ দুঃখের সাথী, চাকরি পেয়ে আমাদের ভুলে গেল কেন বলতো? আমরা বেকার, কাজেই ওসব ছাড়, মামা করে লেগে পড়ি। এমনিতে আমাদের জীবনের কি দাম আছে বল?
কি কল্যাণী এই ফিরলে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে না পাবা এই এমনি। তোমার কি খুব তাড়া আছে? তোমার সঙ্গে একটু কথা ছিল। না, তেমন কিছু তাড়া নেই, কিন্তু কেন? তোমার সঙ্গে একটু কথা ছিল। পার্কে যাবে? ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে এখানেই বলা যায়। আমি তোমার কে হই না পাদা যে রাস্তায় দাঁড়িয়ে তোমার সঙ্গে গল্প করব? জানো কল্যাণী, হ্যাঁ, আমার যখন 2.5 বছর বয়স তখন আমার মা মারা যান। আমাকে মানুষ করতে আমার বাবার একটা বিয়ে করে। আর কল্যাণী, কল্যাণী, আমি তোমাকে বোঝাতে পারবো না আমি কতটা অসহায়। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না হোয়াট ইজ লাভ। কিন্তু বিশ্বাস করো, এখন আমি মনে মনে জানতে বুঝতে শিখেছি ভালোবাসা কি। ভালো কথা, আমি আর বিমল দুজনে মিলে ঠিক করেছি এখান থেকে চলে যাব। কোথায়? ঠিক হয়নি এখনো, তবে ভাবছি তোমাকেও নিয়ে যাব। কেন? তুমি যখন ঘুম থেকে জাগালে আর কি তোমাকে আমি ছেড়ে থাকতে পারি? না না না। কি ব্যাপার বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে মার কি কিছু? না, তেমন কিছু না, তবে দেবজানি ওষুধ আনতে গেছে তো, তা তুই এত দেরি করে ফেললি। না মানে ওই ওই কাজে। এই শোন, তোর কিছু হয়নি তো? কই গো, কোথায় গেলে? শুনছো, এবার বুঝি সব গেল। কি হয়েছে দিদি? কি কি হয়েছে তোর বল। এই যে ব্যাপারটা কি, কি ভেবেছো? কি কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে দিদিকে জিজ্ঞেস করো। মেয়েকে ভিড়িয়ে ঘরের দখল নেবে, সেগুড়ে বালি। না না কাকিমা। তাহলে কিসের এত গুজর গুজর ফুসুর ফুসুর? শুনি কি হয়েছে। আমি সেরকম মিশিনি না পাতার সঙ্গে। মিশবেও না বলে যাচ্ছি। ছি ছি, কি বললো? ছিছি করার মতো দিদি কিছু করেনি, আর যদি করেও থাকে বেশ করেছে, 100 বার করবে। Thank you.
একটা মানুষ অসুস্থ হয়ে রাস্তায় বসে পড়ল, অথচ রাস্তায় তখন কত মানুষ, কারোর নজরে এলো না, কারোর জানারও ইচ্ছে হলো না যে মানুষটা বসে পড়ল কেন, অসুস্থ কিনা। আমাদের মনুষ্যত্ব আজ আমরা সত্যি কি হারিয়ে ফেলেছি, কিন্তু কেন? বিমল নাপা, এই তোমরা চলে যাচ্ছ? আর এদিকটা আগে পুলিশে হ্যাপা মেটুক, তারপর দেখা যাবে। মন খারাপ করিস না, যাওয়াবার তো হয়ে গেছে। জানি তোর মনের অবস্থা ভালো নয়, হাজার হোক রিয়েল লাভ, মনে কর একটা দুঃস্বপ্ন, যেমন যেমন ধর নমিতা, নমিতা আমার সঙ্গে বিট্রে করেছে, তাই বলে আমি ভেঙে পড়েছি, কখনো না, নেভার। তাই তো বলছি তোর ভেঙে পড়লে চলবে কেন? আহ দীপক, হচ্ছেটা কি? তুই চাপ তো, কোনোদিন লাভ করেছিস? নেপা, এটা ঠিক, রিয়েল লাভ অনেক সময় কাঁদায়, কাঁদা উচিত নয়। ফের যদি সানার পা বাজিছিস না, ঠিক আছে ঠিক আছে, বাট ঠিক আছে, তবে চল। না না, আমি যাবো না। আহা চল না, তুই যা। না না না, বলছি তো আমি যাবো না। চল নেপা, চল তোর। নেশাটা ছুটিয়ে দিলি, এখন কি হবে? চুপ কর, তোদের এতটা অধঃপতন হয়ে গেছে। ছি 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 ছি, সবে তো সন্ধে, এখনো অনেক বাকি, আমরা তো থেমেই আছি। আমাদের যখন উপরে ওঠার রাস্তাটা বন্ধ, তখন তো কিন্তু কিন্তু তাই বলে দাঁড়িপাল্লা নিয়মই তাই তো, একদিকে বাড়বে তো অন্যদিকে কমবে, তোর তো এখন উপরের দিকে যাত্রার সময়, আর আমাদের নিচের দিকে। তোরা কিন্তু একটা জিনিস ভুল করছিস, আমি আমি নতুন করে কোনো চাকরি পাইনি, দাদা মারা যাবার পর অনেক চেষ্টা করে চাকরিটা যখন পেলি তখন একবার জানালিও না, আর আজ দেড় মাস বাদে কৈফিয়ত দিতে আর কৈফিয়ত নিতে এসেছিস। তোর আবার কিন্তু ভুল করছিস। আচ্ছা, তোর নাটকের রিহার্সালটা বন্ধ করলি না? নাটক এতে হাসির কি হলো? হাসবো না, কি বলছিস তুই? আমরা তো এখন নাটক করছি, ভাগ্যের লেখা আর কাল পুরুষের ডিরেকশন, এতে রোল পছন্দ হয়নি তাহলে কিছু করার নেই।
চলি। এই চল। শোন, তোর তো এখন অনেক জানাশোনা, একটা চাকরি দিবি? মনের গভীরে কেন আরে বারে দে না ব্যথার পরিচয়, এ যেন এক বিষয় দিবি দে শুধু আপ করে যায়। আমরা আমরা আবার সুস্থ ভাবে বাঁচবো, দে না একটা চাকরি, জানি পারবি না। ও মা এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।